তো স্টুডেন্টস আজকে যে আমরা ভাব সম্প্রসারণটা করবো সেটা হচ্ছে দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ খুব ইম্পর্টেন্ট এক্সামে আসবে দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ চলো আমরা কিছু ডিসকাস করে নিই আলোচনা করে নিই দুর্নীতি মানে যেটাকে আমরা ইংলিশে করাপশন বলি তো এই জিনিসটা কি ধরো কোথাও তোমাদেরকে চাকরিতে যেতে হবে তো টাকা দিতে হবে এখন যা পরিস্থিতি হয়ে গেছে ঘুষ যেটাকে বলছে তো ওটাই হচ্ছে দুর্নীতি যাকে ঘুষ দেওয়া হয় সেটাই হচ্ছে দুর্নীতি তাকেই কারাপশান বলে তো এখানে একটা কোয়েশ্চেন আছে যে যে ঘুষ দিচ্ছে সে কি দোষী নয় সেও দোষী যে ঘুষ নিচ্ছে সে যেমন দোষী যে ঘুষ দিচ্ছে সেও দোষী কিন্তু এসএসসি বাদ দিয়ে সরি না না এটা এটা লিখবে না এটা এটা লেখার কোনো দরকার নেই এটা জাস্ট মানে আমার মানে মন থেকে বেরিয়ে এলো বাইরে বলবে না প্রচন্ড খেলাবে আমাকে কিন্তু ধরো বাইরে এমন পরিস্থিতি যে টাকা দিতেই হবে সবাই বলা বলি করছে যে ঘুষ না দিলে চাকরি পাওয়া যাবে না তো এই পরিস্থিতিতে ওর কি করা উচিত তুমি দাঁড়াও ওর চাকরিটা না করাই উচিত ওর জব করা উচিত নয় তাও না স্যার উচিত নয় না গুড দারুন দারুন বলেছে জব করা উচিত নয় সাবাস কিন্তু মানে ধরো ওর জব হয়ে গেছে এবার তুমি দাঁড়াও ধরো ওর জব হয়ে গেছে ও জব করছে এবার তো আর ধরা পড়লো না এবার তো চলছে তখন তো মানে কারাপশন থেকেও বাইরে বেরিয়ে গেল স্যার ও একদিন না একদিন তো ঠিক ধরা পড়বেই এই কি ধরনের কথা এটা অশভ্যের মতো কথা অশুভ কথা বলবে না একদম বসো স্যার আপনি রেগে যাচ্ছেন কেন আরে আমি আমি কোথায় রেগে যাচ্ছি আমি তো বলছি মানে তুমি এরকম কথাটা বলবে না এরকম বলতে নেই এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি দাঁড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শোনো যদি কোনো ছেলে জব করতে চায় কিন্তু টাকা দিতে চায় না সৎ একদম সৎ ছেলে আর ও টাকা দিতে চাইলেও কি করতো তো টাকা নেই কিন্তু ছেলেটার বাবা টাকা দিতে চায় কেননা ছেলেটার বাবা বাইরে লোককে শোনাতে চায় যে আমার ছেলে শিক্ষক তাই আমি টাকা দেব তো ছেলেটার বাবা যদি টাকা দিতে চায় ছেলেটা যদি না টাকা দিতে চায় তো ছেলেটার কি করা উচিত স্যার বাবাকে ভালো করে বোঝানো উচিত কিন্তু ছেলেটার বাবা যদি ওরকম না হয় ছেলেটার বাবা যদি কথাটা শুনে ছেলেটার মেরে চামড়া বাদাম করে দেয় ধরো রড দিয়ে কাঁধে মেরে দিল তখন তখন ছেলেটার কি করা উচিত প্রতিবাদ করা উচিত আরে তো ওরকম ওরকম করলে কী করা হবে এটা আমার খেলতে গিয়ে লেগেছে ওরকম কোনো ব্যাপার না এবার আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি দাঁড়ো আচ্ছা বলো যে টাকা দিলো যে টাকা নিলো সবাই কারাপ্টেড সবাই দুর্নীতি পরায়ণ লোক কিন্তু ভাবো তো সেই মেয়েটার কথা যেই মেয়েটা এরকম কোনো একটা ছেলেকে বিয়ে করেছিল সেই মেয়েটা যখন পরে জানতে পারবে যে এই লোকটা দুর্নীতি পরায়ণ ওই লোকটা টাকা দিয়ে চাকরি পেয়েছে কোনো তখন ওই কি করা উচিত অসভ্য ছিল তো এরকম কি কথা বলে না তুমি এরকম বলবে না ও কি করবে ও ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে বাচ্চার দায়িত্ব তুমি নেবে আরে আমি রাখছি না কিন্তু মানে ওই ছোট ছোট বাচ্চাগুলো তো আমার বাড়িতে থাকে